বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 3 জানুয়ারি 2010 রবিবার। বছরের শুরুতেই সংঘাত এবং সহিংসতা দিয়ে পত্রিকার শিরোনাম হয়েছে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি আবাসিক হলে একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে ছাত্রলীগের একাধিক গ্রুপে গোলাগুলি ও বোমাবাজির সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, আমার দেশ, নয়া দিগন্ত এবং প্রথম আলো। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষায় ফেল করা ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া ভাঙচুরের সংবাদ। পটুয়াখালীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় 25 জন আহত হওয়ার খবর। আধিপত্য বিস্তারের সংঘাতে মানিকগঞ্জের শিবালয়ে ছাত্রলীগ ক্যাডারদের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষের সংবাদ এবং ভাগবাটোয়ারার দ্বন্দ্বে সিরাজগঞ্জের বাণিজ্য মেলায় ছাত্রলীগ ও যুবলীগের হামলা পাল্টা হামলার খবর ছেপেছে ভোরের কাগজ, নয়া দিগন্ত, প্রথম আলো ও সমকাল। মহাজোট শাসনামলের প্রথম বছরে মুন্সিগঞ্জ জেলায় ক্ষমতাসীন ক্যাডারদের হামলায় বিএনপি নেতাকর্মী সহ 51টি নৃশংস হত্যাকাণ্ডের সংবাদ। নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হাজি সেলিম ও সরকার দলীয় লোকজনদের ব্যাপক ভূমিদস্যুতার খবর এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার বেপরোয়া চাঁদাবাজির সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়া দিগন্ত, আমাদের সময় ও যুগান্তর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে থানায় আটকে রেখে বেধড়ক মারধর করার সংবাদ এবং রহস্যজনক কারণে নিরাপত্তা অজুহাতে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে দেশের প্রথম সারির 16টি গণমাধ্যমের সাংবাদিকদেরকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিষয়কর খবর ছেপেছে ভোরের কাগজ ও মানবজমিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষমতাসীন নেতাদের ব্যাপক নিয়োগ বাণিজ্যের খবর এবং চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগ নেতাদের অনৈতিক দাবি মানতে রাজি না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার সংবাদ ছেপেছে আমার দেশ, প্রথম আলো ও আমাদের সময়। কুমিল্লা ও সিলেটে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির সংবাদ এবং পার্বত্য রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে উপজাতীয় জঙ্গিদের ঘাঁটি স্থাপনের উপর অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে জয় জয় দিন ও প্রথম আলো। কর্মকর্তা কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে লাগাতার ধর্মঘটের সংবাদ ছেপেছে সমকাল ও মানবজমিন। যশোর, খুলনা, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ যৌন উত্তেজক ও প্রাণঘাতী মাদকদ্রব্যের আগ্রাসন এবং বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর ছেপেছে যুগান্তর, আমাদের সময়, ভোরের কাগজ ও জয় জয় দিন। রাজধানী ঢাকা ও মুন্সিগঞ্জে জ্বালানি গ্যাসের তীব্র সংকটে নগরবাসীর দুর্ভোগ ও শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার খবর এবং নারায়ণগঞ্জে বিক্ষুব্ধ জনগণ তিতাস গ্যাস কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ এসেছে জয় জয় দিন, ভোরের কাগজ, আমার দেশ ও প্রথম আলোতে। দৈনিক আমাদের সময় পত্রিকায় নিউজ আপডেট হয়েছে শেরপুরের নকলায় ক্ষমতাসীন ক্যাডাররা একজন বিএনপি নেতার উপর হামলা করে মারাত্মক আহত করার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।